Please like and subscribe our channel for further updates. Bhumichar Padayat Committee Kandari Shubhendu Shagatam. Bhumichar Padayat Committee Kandari Shubhendu Shagatam. Madhu Divya. Shubhendu Sarale Apan Marale. প্রথমত আপনারা জানেন আমি গতকালই টুইট করে বলেছি যে রাজ্যে ভয়ঙ্কর অবস্থা, নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো নিরাপত্তা নেই, ও নিজের দলের লোকরা খুন হচ্ছে, যেভাবে মাথায় গুলি করে দিয়ে চলে গেল একটা লোক এসে, এ তো যে কোনো লোক আপনি আমি যাকে চাইবে খুন করে দিয়ে চলে যাবে, জীবনের কোনো মূল্য নেই। পাঁচটা রাজ্যে ভোট হলো, কোথাও কেউ জিতেছে, কোথাও কেউ হেরেছে, কোথাও সরকার পুনর্বার জিতেছে, কোথাও সরকারের পাঞ্জাবে পরিবর্তন হয়েছে, কোনো ঘর ছাড়া নেই, কোনো হিংসা নেই, কোনো গোলমাল নেই, কিন্তু এই একটা রাজ্য এই রাজ্যটাকে যে জায়গায় পৌঁছে দিয়েছে সেই জায়গা থেকে উদ্ধার করার একমাত্রই রাস্তা হচ্ছে কেন্দ্রীয় হস্তক্ষেপ, এর বাইরে কোনো রাস্তা এই মুহূর্তে নেই। বহিরাগত তথ্যের কথা বারবার মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে বলেছেন, কিন্তু প্রার্থী দেখা গেল আসানসোলের ক্ষেত্রে বিহার থেকে প্রার্থী আনতে হচ্ছে, আসানসোলের শত্রুঘ্ন সিনহা বিহার থেকে প্রার্থী আনতে হচ্ছে বাংলার মেয়র। এটা তো আপনাকে বলি, বাংলার রাজ্যসভার কোটাগুলো আগেই আসামকে দিয়েছে, গোয়াতে দিয়েছে, এবং বাংলার লোকসভাটাও বাইরে থেকে করছে। বাংলার মানুষ বুঝুক, কিছু মানুষ তো ওই বহিরাগত তত্ত্ব, বাঙালি মেয়ে, বাংলার মেয়ে সব তত্ত্বে কিছু মানুষ, একটা সম্প্রদায় পুরো ভোট দিয়েছে সবাই জানে, তাদের 30% ভোট, তারা 91, তারা সবসময় একসঙ্গেই ভোট দেয়, উত্তরপ্রদেশেও তারা একসঙ্গে ভোট দিয়েছে তা জানে, কিন্তু আমাদের বাঙালি হিন্দুরাও কিছু কিছু মানুষ তো ভোট দিয়েছেন এসব শুনে, তারাই বুঝুন যে আমাদের রাজ্যসভার সিট বাইরের লোক নিয়ে চলে যাচ্ছে, আমাদের লোকসভার এমপিও বহিরাগত হবে। আমার মনে হয় আসানসোলের মানুষ যদি সেন্ট্রাল ইলেকশন কমিশন তার প্রতি আমাদের আস্থা আছে, তার ঠিকঠাক মতো ভোট করাতে পারে, সঠিক উত্তর তারা দিতে পারবেন 12 এপ্রিল। আসানসোলের ইলেকশন প্রহরীও আপনাকে করা হচ্ছে ভারতীয় জনতা, সেটা তো কালেকটিভ, আমি সব ইলেকশনেই ক্যাম্পেইন করি, পার্টি যখন দায়িত্ব দেয় এটা ব্যক্তির কোনো ব্যাপার না, ভারতীয় জনতা পার্টি পরিবারবাদে বিশ্বাস করে না। যত আক্রমণ করবে ভোট বাড়বে, যত আক্রমণ করবে তত সমর্থন আমার বাড়বে, কারণ নন্দীগ্রামের লোকের হৃদয়ের ভিতরে এতগুলো শহীদ পরিবার, এদের যে ওই টাকাও দেয়নি কয়েকজনকে, 4 লাখ টাকা যেটা, তারপরেও এরা আমাকে ছাড়েনি, আমি মুখ্যমন্ত্রীও নই আর সরকারি মন্ত্রীও নই, এরা ছাড়েনি, এর ভালোবাসাটা এদের সঙ্গে আছে। আর এই চোর ছ্যাঁচড়গুলোকে নিয়ে এসে সব আজে বাজে কথা বললে তাতে আমাদের কোনো ক্ষতি হয়